নিজের চেহারা আর দেখতে ইচ্ছে করতেছে না। কোনোভাবে আমি জানতে পারলাম না রোকসানাদের বাড়িতে কিডা হয়েছে। হু কাম টু দ্য রোকসানাস হাউস ইজ ভেরি প্যাথেটিক ফর আস ফর মি ফর ইউ। তোর ইংরেজি জানার দরকার নেই, তুই জানিস না আমি মেজাজ গরম হলে ইংরেজি বলি। খালি শুনে যা, তুই কোনোভাবে জানতে পারলি নি? হ্যাঁ জানতে পারলি নে? তা তুই প্যান্ট শার্ট জুতা পরেছিস কিসের জন্যে? যা লুঙ্গি পর, লুঙ্গি গিয়ে পরে চাষাবাদ কর গিয়ে, আমার সাথে থাকার কোনো দরকার নেই তো। এ সামান্য কাজ পারলি নে? কে আসিছে? কি কি হয়েছে? কি মনে হচ্ছে পুরো একেবারে প্যাথেটিক একটা মুড নিয়ে কিছু বলবি? যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া। ছেড়ে দে, আমার ভাঙা চড়া ইয়ে ধরার দরকার নেই, তোরা তো সরাচ্ছিস। আমি বলে এলাকার মধ্যে ভাঙ্গা মোটর সাইকেল নিয়ে ঘোরাফেরা করি। কিরা কয়েছে তোর যা ভাঙা গাড়ি? আমি 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 আলেক কোনো সময় কারো কয়েছি তোরটা ভাঙা গাড়ি? এ তোর নাম যে টিপু ছিল, পরে যে তুই সুলতান করেছিস, আমি কোনো সময় তোরে এর পরে থেকে কোনো সময় আমি টিপুকে ডাকিছি, তোর আমি সবসময় সুলতান করে ডাকিছি, ঠিক আছে? তুই আমাকে বন্ধু হিসেবে পরিচয় দিস নিয়ে, তোর আমি তোর বন্ধু করলে তোর গায়ে জ্বলি যায়, ঠিক আছে? তারপরেও কোনো সময় তুই আমার থেকে কোনো খারাপ ব্যবহার পাইছিস, ঠিক আছে? আমি এইট পর্যন্ত পড়েছি, তোর সাথে দুদিন স্কুলে গিয়েছিলাম, তারপর যাইনি, তুই মেলা পাস দিয়েছিস, ডিগ্রি মিগ্রি পাস দিয়েছিস, তাই বলে তুই চেয়ারম্যান বাড়িতে এরম একটা স্মার্ট ছেলে, এরম একটা পাস দেওয়া ছেলে ঢুকালি কে রে বন্ধু? কে রে? তুই কি মনে করিস তোর ইশারা ছাড়া এগুলো হয়েছে আমার বিশ্বাস করতে করছিস তুই? চেয়ারম্যান বাড়িতে কি কি হচ্ছে না হচ্ছে এগুলো তুই জানিস নে? কে রে, ও জানে না? আমার জানে না, তুইও জানিস না? তাহলে আমি সব জানি, তোর ইশারা এগুলো সব হচ্ছে। আরে তুই বড় মায়ের নিশ্চিত নিশ্চিত নে, তাকে বিয়ে করবি কর। ছোটটা তো আমার রে, আমি তো ছোটটাকে ভালোবাসি রে, আমি তো ছোটটাকে ভালোবাসি, তুই জানিস নি? হে আমার মাথা, আমার বুদ্ধি কম, আমি একটু পড়াশোনা কম করেছি, তুই এজন্য পাস করা একটা ছেলে নাই ঢুকালি, তোর 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 আমি তুই ঢুকাইছি ঢুকাইছি থাক, তুই ঢুকাইছিস, তোর ইশারা সারা এগুলো হয়নি আমি জানি তো। আমি এমন তোর কি ক্ষতি করেছি রে বন্ধু? এ শুনতে আম, তোর কি এমন ক্ষতি আমি করেছিলাম? দুইটা ভাইরা ভাই থাকতাম, চেয়ারম্যানের ছোট মেয়েকে আমি বিয়ে করতাম, তুই বড়টা করেছিলি করতি কিসের মধ্যে? কি তুই মাস্টার্স পাস করেছিস, তুই আরেকটা মাস্টার্স আর আনিছিস? আমার জ্ঞান কম বুদ্ধি কম পড়াস, তুই আমাকে অ্যাডভাইস করতি যে এরম করে চল, ওরম করে সংসার কর, দুই বন্ধু মিলে সংসার চালাতাম দুই বোনকে নিয়ে, এরম কষ্ট কেন দিলি রে সুলতান? কি জন্য করেছিস? আজকে তো টাকা চাবি নে, এখন তোর তো টাকা লাগবি নে, তোর তো মনে এখনো দুনিয়ার খুশি রে সুলতান আমার। চিন্তা করেছিস আমি আছি কোন জ্বালায়? পাগল হয়ে গেছে তো? আরে কিসের ছোট, আরে নিজেরটা সামলাতে পারতেছি না আমি, বলে ওরে বলে ডাকে নিয়ে আসছি, আমি বলে ভাইরা ভাই, আরে বিয়ের খবর নাই, বিয়ে হয় কি হয় না ঠিক, কষ্টের মধ্যে তো জোকার আমার হাসায় দিয়ে গেল রে। বস একটা কথা মনে পড়ে গেল, বুঝিছেন, পুরান পাগলে ভাত পায় না, নয়া পাগলের আমদানি। এই ঠিকই আমাকে পাগল মনে করতেছে, আমারে পাগল করছিস? আমি কি পুরান পাগল? আপনাকে কইছি তা কারে কলি? ও তো অথবা আপনাকে না তো আমি অক কইছি পাগল, পুরান পাগল কারে কলি? পুরান পাগল ওই যে কথার কথা তো মুখ ফসকে চলে আসিস আর কি, মুখ ফসকে লাগাম দিয়ে কথা কবি? মিনিং যদি আমার উপর পড়ে এমন মুখ ফসকাবি না যেটা আমার উপর গিয়ে পরে আমার মান সম্মান হানি হয়, বুঝতে পারছিস? জি আর কব না। পাগল হয়ে গেছে পুরা পাগল হয়ে গেছে রে, ভাবনা মনে হয় ভরে যাবে রে, ভাবনা ভরে যাবে।